তো আমি এখন কথা বলবো জার্সি সিনেমাটা নিয়ে। আমার থাম্বনেলে এই কথাটা আমি মেনশন করেছি যে সমস্ত রিমেক আননেসেসারি নয়। তো ব্যাপারটা হচ্ছে কি যে রিমেক সিনেমা লাইক সিনেমা যেরকমই হোক না কেন, ভালো করে বানানো যদি হয় তাহলে কিন্তু সিনেমা দেখতে ভালো লাগে। গজনী একটা রিমেক সিনেমা, জার্সি একটা রিমেক সিনেমা, কবির সিং একটা রিমেক সিনেমা, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে। এবার এই তিনটা রিমেক সিনেমা আমার কাছে ভালো লাগার একটা প্রধান কারণ হচ্ছে গিয়ে যে অরিজিনাল সিনেমাগুলো আমার দেখা নেই। ফলে অরিজিনাল সিনেমাগুলো যদি দেখা যদি থাকতো, একটা কম্প্যারিজন সবসময় চলতো আমার মাথার মধ্যে, সেই কম্প্যারিজনটার জায়গা কিন্তু এখানে একেবারেই নেই। তো সেই জন্যে আমার যখন আমি দেখছি তখন আমার এনজয় করতে কোনো রকম অসুবিধা হয় না। এবারে জার্সি সিনেমাটা আমি আজকে সকালবেলা দেখলাম। জার্সি সিনেমাটা যে গল্প, একটা মধ্যবিত্ত মানুষের গল্প যার জীবনে এমন বড় বড় কিছু প্রবলেম রয়েছে যে প্রবলেমগুলোর সাথে সহজেই রিলেট করতে পারা যায়। আসলে আপনি যে কোনো ফিল্ডে আপনি যদি স্কিল যদি থাকে আপনার, বা আপনি ট্রেনিং করে বা কোর্স করে অনেক ফিল্ডেই আপনি পরে জয়েন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু ক্রিকেট বা স্পোর্টস হচ্ছে কি এমন একটা ফিল্ড, ঠিক আছে, যেখানে একটা নির্দিষ্ট বয়সের পরে আপনার বডি ফিটনেস থাকবে না এবং চাইলে আপনি সেটা হতে পারেন না। তো শাহিদ কাপুর এখানে এরকম একজন ক্রিকেটার যার ট্যালেন্ট ছিল কিন্তু সে ঠিক সময় ন্যাশনাল দলে সে চান্স পায়নি, এবং সে একটা চাকরি করতো, সেই চাকরিটাও কিছু প্রবলেমের জন্য তাকে হারাতে হয়। এবং সে লাইক আমার বাবা একটা সবসময় কথা বলেন যে পয়সা ছাড়া পুরুষ মানুষের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। এবং কোনো কোনো মানুষ যারা 2-3 মাস চাকরি বাকরি করেননি বা ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছেন, তারা এই সিনেমাটা দেখার সময় ইমোশনাল ফিল করবে। অ্যাকচুয়ালি যে কোনো মানুষই ইমোশনাল ফিল করবে, ঠিক আছে। প্রত্যেকটা পুরুষ মানুষই জীবনে কোনো না কোনো ফেজে গিয়ে যে কেরিয়ারে খুব বড় সড়ো ফেইলিওর হচ্ছে, বা সে যেরকমভাবে ভেবেছিল যে তার কেরিয়ার এগোবে সেটা হচ্ছে না, বা অর্থনৈতিক অবস্থা খারাপ, এটা সমস্ত পুরুষ মানুষই কোনো না কোনো ফেজে এই জিনিসটার মধ্যে দিয়ে অতিবাহিত তাদেরকে করতে হয়েছে। এবং সেই জন্য যে পেনটা, ঠিক আছে, পকেটে পয়সা না থাকার যে পেনটা, এবং পকেটে পয়সা না থাকার জন্য যেই সমস্যাগুলো একটা পুরুষ মানুষকে ফেস করতে হয় সোসাইটির কাছে, পরিবারের কাছে, এই সমস্যাগুলো খুব রিলেটেবল। এবং সেই জন্যই কিন্তু জার্সি সিনেমার মূল যে গল্পটা, যে একজন ব্যর্থ পুরুষ, তাকে সোসাইটি ভালো চোখে দেখে না, তার বউ তাকে সম্মান করে না, কিন্তু তার ছেলে তাকে খুব ভালোবাসে। বাবা ছেলের যে বন্ধন, ঠিক আছে, খুব সুন্দর একটা বন্ধন, যে বাচ্চারা কখনো তাদের বাবা মাকে জাজ করে না, অ্যাটলিস্ট ছোট বয়সে, ঠিক আছে, তাদের কাছে তাদের বাবা মাই সব থেকে বড় হিরো, তাদের বাবাই সব থেকে বড় হিরো। এই ইমোশনাল একটা গল্প নিয়ে জার্সি সিনেমাটা পুরোপুরি তৈরি করা হয়েছে। জার্সি একটা তেলেগু ফিল্মের রিমেক সিনেমা, সেম নামেরই, এবং ডাইরেক্টর যেহেতু সেম, আমার অ্যাকচুয়ালি এই টাইপের ডাইরেক্টরদের না একটুখানি হিংসা হয়, কারণ লিটারেলি তুমি একটা কাজ করছো সেটা এত ভালো হচ্ছে যে সেই সেম কাজই পরে তোমাকে অন্য ইন্ডাস্ট্রিতে করতে হবে। লাইক সেম কাজ দুবার করার জন্য বেশি মগজ লাগানোর ব্যাপার নেই, এবং তুমি পয়সা তুমি আর্ন করছো, প্রথমবারের থেকে বেশি তুমি আর্ন করছো। এই ব্যাপারটা দেখে আমার অ্যাকচুয়ালি হিংসা হয়। বাট এটাও ঠিক যে প্রথমে তারা একটা ভালো ফিল্ম বানিয়েছিল বলেই কিন্তু দ্বিতীয়বার বানানোর চান্স তারা পাচ্ছে। সমস্ত ফিল্ম কিন্তু রিমেক করা হয় না, ভালো ফিল্মেরই কিন্তু রিমেক করা হয়। তো জার্সিতে শাহিদ কাপুরের পারফরমেন্স, আমি স্টার কিডদের তো অপছন্দ করি, কিন্তু সেইফ আলী খান আর শাহিদ কাপুরের ওপরে আমার দুর্বলতা রয়েছে। এবং শাহিদ কাপুর একজন অসাধারণ অ্যাক্টর, অসাধারণ অভিনেতা, এবং শাহিদ কাপুরের বাবাও এখানে একটা সাপোর্টিং কাস্টে রয়েছে। তো বাবা ছেলের বন্ধন খুব সুন্দর দেখতে লাগে তাদের দুজনের অ্যাক্টিং পারফরমেন্স। শাহিদ কাপুরের কোচের রোলে পঙ্কজ কাপুর অ্যাকচুয়ালি রয়েছে, মৃণাল ঠাকুর যে শাহিদ কাপুরের বউয়ের রোল প্লে করছে তার অ্যাক্টিংও খুব ভালো, ন্যাচারাল একটা, মানে ন্যাচারাল অ্যাক্টিং আমি নায়িকাদের মধ্যে খুব কমই দেখি, মৃণাল ঠাকুরের মধ্যে কিন্তু ন্যাচারাল অ্যাক্টিংয়ের প্রবণতা রয়েছে। এবং তার যে এক্সপ্রেশন, মানে সিচুয়েশনের সঙ্গে তার এক্সপ্রেশন, ঠিক আছে, সেটা অত্যন্তই মানানসই। যদিও এখানে সে তার বরকে প্রথমে সম্মানের চোখে দেখতে পারে না, কিন্তু সেই জিনিসটার জন্য কিন্তু তাকে খলনায়িকা মনে হয় না। অ্যাকচুয়ালি এটাতে ডিরেক্টরকেই মানে প্রেসটা করা উচিত, আপনার বউ যতই সাপোর্ট করুক না কেন, এরকম পরিস্থিতির মধ্যে পড়লে পরে কিন্তু সাপোর্ট
কে কত দূর করে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। শাহিদ কাপুরের ছেলের, শাহিদ কাপুরের বাচ্চার রোলে যে শিশু অভিনেতা অভিনয় করেছে তার অভিনয়ও ভীষণ ভালো লেগেছে আমার। তো সমস্ত কিছু মিলিয়ে এত ইমোশনাল একটা ফিল্ম। তবে হ্যাঁ, যারা ভাবছে যে এতে ক্রিকেটের অনেক এলিমেন্ট থাকবে, ক্রিকেট বা স্পোর্টসের অ্যাঙ্গেল কিন্তু রয়েছে, কিন্তু সেটার উপরে খুব বেশি ফোকাস করা হয়নি। ক্রিকেট ম্যাচের দৃশ্য তো অবশ্যই রয়েছে, রঞ্জি খেলার রয়েছে সিনস, কিন্তু সেটার উপরে খুব বেশি ফোকাস করা কিন্তু হয়নি। ফোকাস করা হয়নি মানে গল্পে এই ক্রিকেট খেলা বা শাহিদ কাপুর একজন ক্রিকেটার, এটা জাস্ট গল্পের একটা পার্ট, এটার উপরেই পুরো গল্পটা দাঁড়িয়ে নেই। তো আর আমি গানের কথায় যদি আসি, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এনিওয়ে আমি যে টাইপের গান শুনি বা যে টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার পছন্দ হয়, এই সিনেমাটা তো তার থেকে অনেকটাই আলাদা। তো সেই অনুযায়ী যথাযথ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে, আমার সেটা মনে খুব একটা দাগ কাটেনি। আর গানগুলো মোটামুটি কবির সিং এর মতো অত ভালো গান কিন্তু আমার লাগেনি। তো আমি যথেষ্ট ফাঁকা হলেই দেখেছি মানুষ আদৌ এই সিনেমাটা দেখতে যাবে কিনা আমার কোনো আইডিয়া নেই। KGF এর জ্বরে এখনো সবাই মোটামুটি আক্রান্ত, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে একটাই খালি নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে যে রিমেক, শাহিদ কাপুর দুখানা রিমেক করে ফেললো। শাহিদ কাপুরের রিমেক করা নিয়ে আমি সত্যি কিছু বলতে চাই না, কারণ আমি নিজে জানি শাহিদ কাপুর প্রচুর অরিজিনাল স্ক্রিপ্ট, ভালো ভালো স্ক্রিপ্ট এসে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতা সামাও খুব কম। যারা শাহিদ কাপুরকে ভালোবাসে তারা খুবই ভালোবাসে, কিন্তু দর্শক শাহিদ কাপুরকে দেখার জন্য হলে গিয়ে ভিড় করবে না। এটা যদি কবির সিং এর 1-2 বছরের মধ্যেই বেরোতো হয়তো এরকম সিনারিও হতো না, কিন্তু কবির সিং এর পরে অলমোস্ট প্রায় 2.5 বছর মতো হয়ে গেছে, আর এখন একটা বলিউডকে বয়কট করার একটা ট্রেন্ড উঠেছে, যেই ট্রেন্ডটা আমি সাপোর্ট করি। তবে এই সিনেমাটা একটা ভালো সিনেমা, সিনেমাটার জন্য শাহিদ কাপুর অনেক স্যাক্রিফাইসও করেছে। সে ক্রিকেটের ট্রেনিং নিয়েছে, শুধুমাত্র তাই নয়, সে কিন্তু নিজের ফিজও কাট করেছে, ঠিক আছে। তার অরিজিনালি সিনেমাটার জন্য যত রেমুনারেশন নেওয়ার কথা তার থেকে কিন্তু সে কম নিচ্ছে ডিস্ট্রিবিউটরদেরকে হেল্প করার জন্য। তো সেই জন্য আমি বলবো যে মানুষ চাইলে সিনেমাটা গিয়ে দেখতে পারে, ভীষণ ইমোশনাল একটা ফিল্ম, টিস্যু পেপার সঙ্গে রাখলে পরে ভালো হয়। সমস্ত পুরুষ মানুষের এই সিনেমাটা ভালো লাগবে, কারণ সিনেমাটাতে যে স্ট্রাগল দেখানো হয়েছে সেটা খুব রিলেটেবল একটা স্ট্রাগল। তো এই আমার বলার ছিল, এখন দেখা যাক এই ভিডিওটা কখন আমি আপলোড করতে পারি। চলুন, টাটা।